হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আবার মেডি ফাল ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ মধ্যযুগের ভারতের ইতিহাসের উপর চার নম্বর সেট নিয়ে আলোচনা করতে চলেছি চলুন বন্ধুরা আজকে আমরা এই চার নাম্বার সেটে কুড়িটা প্রশ্ন দেখে নিই কতগুলো আমরা ঠিকঠাক করতে পারছি তো আমাদের এক্সাম আর বেশি দেরি নেই নয়ই জানুয়ারি এক্সাম শুরু হয়ে যাচ্ছে তো চলুন দেখে নিই এক নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সুলতান ইলবালি তুর্কি ছিলেন না তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ আরামসা দুই নম্বর প্রশ্ন ক স্তম্ভ ও স্তম্ভ মিলাও এক নম্বরে আছে মামেলুক মামেলুক কথার অর্থ হচ্ছে স্বাধীন পিতামাতার সন্তান যদি দাসে পরিণত হয় দুই নম্বর দুর্বাস দুর্বাস কথার অর্থ হচ্ছে স্বাধীন শাসনের প্রতীক দণ্ড তিন নম্বর খুদবা খুদবার অর্থ হচ্ছে ভাষণ বা বক্তৃতা চার নম্বরে এখানে ডি লেখা হয়ে গেছে চার নম্বরে খিলাত খিলাত শব্দের অর্থ হচ্ছে আনুষ্ঠানিক পোশাক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ এক ডি দুই সি তিন এ চার বি তিন নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতান সর্বপ্রথম ভারতে খাঁটি আরবীয় মুদ্রার অনুকরণে রৌপ্য মুদ্রা তঙ্কা ও তামার মুদ্রা জিতল চালু করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ইলতুত চার নম্বর প্রশ্ন ইলতুত জীবনের শেষ অভিযান ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বানিয়ানদের বিরুদ্ধে পাঁচ নম্বর সুলতান রাজিয়ার স্বামী ইক্তেয়ার উদ্দিন মালিক আলতুনিয়া ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ শিরহিন্দের শাসনকর্তা পাঁচ নম্বর প্রশ্ন পরে আসছে ছয় নম্বর সুলতান রাজিয়ার প্রিয় পাত্র বা প্রধান সেনাপতি ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ জামাল উদ্দিন ইয়াকুব সাত নম্বর প্রশ্ন সুলতান রাজিয়ার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ লাহোরের শাসনকর্তা কবির খান আট নম্বর প্রশ্ন সুলতান রাজিয়াকে তুর্কি আমিররা চক্রান্ত করে কয় থালের নিকট যে গাছের নিচে হত্যা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি পিপল গাছ অর্থাৎ বট গাছ নয় নম্বর প্রশ্ন গিয়াস উদ্দিন বলবনের বাল্য নাম ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বাহাউদ্দিন দশ নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতান মেওয়াটি সদস্যদের দমন এবং শাসন কার্যে রক্ত নীতি অনুসরণ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বলবন এগারো নম্বর প্রশ্ন গিয়াস উদ্দিন বলবন তার নরপতিত্বে ও আদর্শের ক্ষেত্রে কোন দুটি দেশের অনুকরণ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ইংল্যান্ড ও পার্শিক বারো নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতান নিজেকে নায়বতী খোদাই এবং জিজিল্লা অর্থাৎ জিলিল্লা ঈশ্বরের ছায়া বলে ঘোষণা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি গিয়াস উদ্দিন বলবন তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি গ্যাস উদ্দিন বলবন করেননি এতে তিনি জাত বা লম্ব লবণ পর্বত অঞ্চলে অভিযান চালিয়ে বিদ্রোহী খক্কর উপজাতিদের দমন করেন বিতে তিনি পারস্যিক রীতি অনুসারে সিজদা ও পাইবস প্রথা প্রবর্তন করেন শীতে তিনি দাগ ও হুলিয়া প্রথা চালু করেন ডিতে তিনি বারিদ নামক গুপ্তচর সংস্থা ও নৌরুজ প্রথা শুরু করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি তিনি দাগ ও হুলিয়া প্রথা চালু করেননি এটি করেছিল আলাউদ্দিন খলজি চৌদ্দ নম্বর প্রশ্ন গিয়াস বলবনের সামরিক বিভাগের মন্ত্রী পদ কী নামে পরিচিত ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আর চি মামলিক তিনি এই পদে যে মন্ত্রী নিয়োগ করেছিলেন তার নাম ছিল ইমাদুল মুলুক পনেরো নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতান ইকতাদারদের কর ফাঁকির প্রবণতা এবং ইক্তার হিসাবপত্র পরীক্ষা করার জন্য খওয়াজা নামক কর্মচারী নিয়োগ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ গ্যাস উদ্দিন বলবন ষোলো নম্বর প্রশ্ন গিয়াসুদ্দ্দিন বলবনের মৃত্যুর পূর্বে কনিষ্ঠ পুত্র বোকরা খাঁকে বোকরা খাঁকে উত্তরাধিকারী মনোনীত করলে তাতে তিনি অসমর্থ হলে কাকে উত্তরাধিকারী মনোনীত করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি কাই খসরুকে সতেরো নম্বর প্রশ্ন দাসবংশের কোন সুলতান দ্বিতীয় শামসুদ্দিন উপাধি নিয়ে রাজধানীর চবুতরাই নাসির প্রাসাদেব অভিষেক ক্রিয়া সম্পন্ন করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কাইকোবাদ আঠারো নম্বর প্রশ্ন জালাল উদ্দিন ফিরোজ খলজি সিদি মৌলা নামক একজন দরবেশকে হত্যা করেন সিদি মৌলা ছিলেন সিদি মৌলা ছিলেন পারস্যের একজন জ্ঞানী ব্যক্তি যিনি জালাল উদ্দিন ফিরোজ খলজির দরবারে এসেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ পারস্যের অধিবাসী উনিশ নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতান ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মতো আমি রাষ্ট্র এই মতে এই তথ্যে বিশ্বাসী ছিলেন সেই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আলাউদ্দিন খলজি আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কোন সুলতান দ্বিতীয় আলেকজান্ডার বা সেকেন্ডারি সানি উপাধি নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অপশান সি জালালউদ্দিন খলজি সরি অপশান সি আলাউদ্দিন খলজি তো আজকে এই পর্যন্ত অবশ্যই এই ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করবে আর একটি সাবস্ক্রাইব করবে এই বলে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ